তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান বলেছেন, আমেরিকা তার মিত্ররা বিনামূল্যে কুর্দি গেরিলাদেরকে অস্ত্র দিচ্ছে, যা তুরস্কের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দেখা দিয়েছে। তুর্কি এনটিভিকে দেওয়া সাক্ষাৎকারে এরদোগান বলেন, আমেরিকা তার মিত্ররা তুরস্কের কাছে অস্ত্র বিক্রির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে, অথচ তারা নিষিদ্ধ ঘোষিত কুর্দি গেরিলাদেরকে অস্ত্র যোগান দিচ্ছে। তিনি বলেন, আমরা অর্থ দিয়ে আমেরিকার কাছ থেকে অস্ত্র কিনতে পারি না, অথচ দুঃখজনকভাবে আমেরিকা তার মিত্ররা সন্ত্রাসী সংগঠনগুলোকে বিনামূল্যে সেই অস্ত্র গোলাবারুদ দিচ্ছে। অতএব হুমকিটা কোথা থেকে এসেছে? এই হুমকি প্রাথমিকভাবে আসছে কৌশলগত মিত্রদের কাছ থেকে। তুর্কির প্রেসিডেন্ট বলেন, সিরিয়ায় অস্ত্রের চালান পাঠানো অব্যাহত রেখেছে আমেরিকা। সিরিয়ার উত্তরাঞ্চলে আমেরিকা 5,000 ট্রাক অস্ত্র পাঠিয়েছে। সিরিয়ার কুর্দি পিপলস প্রোটেকশন ইউনিট বা YPG-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে মনে করে তুরস্ক। অন্যদিকে তুরস্কের মিত্র আমেরিকা এই সংগঠন অস্ত্র প্রশিক্ষণ দিয়ে সহায়তা করে আসছে এবং সিরিয়া এদেরকে মিত্র হিসেবে ব্যবহার করছে। গত ডিসেম্বরের মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প YPG-কে $39,30,00,000 অস্ত্র দেওয়ার অনুমোদন দিয়েছেন। এদিকে মার্কিন নেতৃত্বাধীন কথিত আন্তর্জাতিক সামরিক জোট সিরিয়া তুরস্ক সীমান্তে 30,000-এর একটি বিশাল সীমান্তরক্ষী বাহিনী মোতায়েন করার পরিকল্পনা নিয়েছে। এ বাহিনীতে সিরিয়ার বহু কুর্দি গেরিলা থাকবে। ধারণা করা হচ্ছে মার্কিনের পদক্ষেপে আরো ক্ষুব্ধ হয়ে উঠবে নেটো জোটের একমাত্র মুসলিম সদস্য তুরস্ক। নাম প্রকাশে অনিচ্ছুক তুরস্কের একজন শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, সিরিয়ার ভিতরে সীমান্তরক্ষী বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার কারণে মূলত গত সপ্তাহে মার্কিন সার্জদা এফিয়ার্স ফিলিপ কুসেন্টেনকে তলব করা হয়। মার্কিনের তৎপরতার বিরুদ্ধে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান এরই মধ্যে নিন্দা জানিয়েছেন এবং একে উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন। কথিত সীমান্তরক্ষী বাহিনীর জন্য বর্তমানে প্রাথমিক পর্যায়ে প্রশিক্ষণ ক্লাস চলছে। পূর্ণাঙ্গ প্রশিক্ষণ শেষে বাহিনীকে সীমান্ত এলাকায় মোতায়েন করা হবে, যেখানে এখন মার্কিন সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স বা SDF মোতায়েন রয়েছে। উত্তরে তুরস্ক সীমান্তে, দক্ষিণ পূর্ব ইরাক সীমান্তে এবং সিরিয়ার ইউফ্রেটিস নদীর তীর ধরে এদেরকে মোতায়েন করা হবে। ইউফ্রেটিস নদীর মাধ্যমে মূলত সিরিয়ার সরকার নিয়ন্ত্রিত এলাকা ও কুর্দি নিয়ন্ত্রিত এলাকা বিভক্ত হয়েছে। SDF এর মধ্যে সিরিয়ার উত্তর ও পূর্বাঞ্চলীয় কুর্দি গেরিলা সংগঠন পিপলস প্রোটেকশন ইউনিট বা YPG-র প্রাধান্য রয়েছে।